আজ অমর একুশ, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের তথা সমগ্র বাংলা ভাষাভাষীদের গৌরবোজ্জ্বল দিন, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের মনে কোঠায় বিরাজিত। বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা তথা মাতৃভাষার মর্যাদার দাবিতে পথে নামা ভাষা আন্দোলনরত একাধিক তরুণ প্রাণ গুলিবিদ্ধ হয়। ভাষার জন্য তাদের এই আত্মত্যাগ আজও ইতিহাসের পাতায় তাদেরকে জ্বলজ্বল করে রেখেছে। রফিক, জব্বার, সালাম, বরকত সহ আরো অনেকে আজও তাদের আত্মত্যাগকে বৃথা হতে দেয়নি। তাদের এই বলিদান আজকে আমাদের এই ভাষা দিবস। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাই রফিক, সালাম, বরকতের মতো অসংখ্য ভাষা শহীদদের। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা মা বলে ডেকেছি তোকে ভাষা। মা বলে ডেকেছি তোকে ভাষা, কীর্তি নাশা জলে প্রতিমার মতো তোকে বিসর্জন দেব বলে সমারোহে। চারিদিকে বিষের কুয়াশা, দ্বিখণ্ডিত মাতৃভূমি জলে যেন রাবণের চিতা। ভুলে গেছি তোকে নিয়ে একদিন লিখতাম কবিতা যখন ছিলাম শিশু, বড় হয়ে ভুলে যাওয়া ভালো, কে আর অনন্ত কান্না মনে রাখে। ঘরে বাইরে ছায়া কালো কালো, লোভ উচ্চাকাঙ্ক্ষা ঈর্ষা। মা বলে ডেকেছি তোকে ভাষা, আজ মুখে ইংরেজির খই ফোটে। ভালো আছি, আমরা সুখে আছি, মা নামের বিষকুম্ভ ভেঙে ফেলে ভিক্ষুকের রাজত্ব পেয়েছি। এরই নাম বেঁচে থাকা। তোকে নিয়ে আমাদের যত দুঃখ, নির্বাসনে সবই তো তামাশা। বাংলার মুখ, বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।